أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসন্ন 3 নং বিরবাত ইউপি নির্বাচনে 5 নং ওয়ার্ডের সকল জনগণকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ওয়া আসসালামু আলাইকুম আপনারা জানেন বিগত নির্বাচনে আমি আপনাদের 5 নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ছিলাম অল্প কিছু ভোটের ব্যবধানে আমি হেরে গেলাম এবারেও আপনাদের মাঝে এসেছি আমার প্রতীক হলো মোরগ আপনারা যদি আমাকে সবাই একটি করে ভোট দেন আশা করি আমি এবার আপনাদের মাঝে জয়যুক্ত হব আর আপনাদের মাঝে যদি জয়যুক্ত হতে পারি আপনাদেরই কাছের লোক আপনাদেরই ছেলে আপনাদেরই ভাইস্তা আপনাদেরই ভাই আমি আপনাদের অতি লিকড লোক আপনাদের ছাড়া আর আমার এই রাস্তায় মানে চলার কোনো রাস্তা নাই তাই আমার বিনীত অনুরোধ বিগত নির্বাচনেও প্রার্থী ছিলাম এবারেও আপনাদের কাছে আমি আশাবাদী আমাকে আপনারা অবশ্যই 15 জন মুরগ মার্কাকে আপনারা জয়যুক্ত করবেন তবে এই সাথে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সদয় দৃষ্টি রাখবেন জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এই দ্বিধাদ্বন্দ্ব যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে তাহলে আশা করি আমি আমার মুরগ প্রতীক নিয়ে অবশ্যই 15 তারিখে আমি বিজয়মালা দিয়ে কেন্দ্র হতে বের হয়ে আসতে পারবো আমি আবারও বলছি আপনাদের করজোড়ে দাবি আপনাদের কাছে আমার আমার প্রতীক হয়েছে মোরগ আমাকে একটি করে ভোট আপনারা দিবেন 15 জুন নির্বাচনে আমাকে অবশ্যই নিজের ছেলে নিজের ভাই মনে করে আমার পক্ষে আপনারা জয়যুক্ত করবেন এটুক আশা আপনাদের কাছে আমি রাখি ধন্যবাদ এই 5 নং ওয়ার্ডে যাকটা পার্টি আছে তার সিটে উন্নত ধরনের পার্টি হলো গোলাম মোস্তফা তাকেই আমরা মোরগ মার্কা ভোট দিয়া জয়যুক্ত করে তুলব এবার মোরগ মার্কায় ভোট দেব আসসালামু আলাইকুম 3 নং বেরিবাদ ইউনিয়নের 5 নং ওয়ার্ডে যে নির্বাচন হতে যাচ্ছে এর মধ্যে মেম্বার প্রার্থী 4 জন তন্মধ্যে যদি সরকার সুষ্ঠু নির্বাচন করে সুষ্ঠু নির্বাচন হয় তন্মধ্যে গোলাম মোস্তফার বিজয় হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি গোলাম মোস্তফার প্রতীক কি গোলাম মোস্তফার প্রতীক হলো মোরগ মার্কা তাহলে আপনারা আশা করছেন যে এই 5 নং ওয়ার্ডে সুন্দর সুষ্ঠু ভোট হলে আপনারা আশাবাদী যে মোরগ প্রতীকই বিজয়ী হবে হ্যাঁ মোরগ প্রতীকই বিজয়ী হবে এবং জনগণের সারা আছে সারা ওয়ার্ডেই মোরগ প্রতীক যদি নির্বাচিত হয় জনগণের সেবামূলক কোনো কাজ করতে পারবে সে হ্যাঁ পারবে তার সে গত নির্বাচনেও সে প্রার্থী হয়েছিল অল্প কিছু ভোটের জন্য সে হেরে গেছে এবং এলাকাবাসী তার জন্য খুব উদ্বিগ্ন এবং তাকেই চায় সে